চন্দ্রযান থ্রির আরও একটা বিপদ। এমনিতে তো 3,80,000 বর্গ কিলোমিটার লম্বা সফর, 5 বার পৃথিবীকে চক্কর কাটা, চন্দ্রকে চক্কর কাটা, তারপর নামা, তারপরে আবার এই বাড়তি বিপদ, সত্যি বিজ্ঞানীদেরকে ভাবাচ্ছে। আরো একটা যে বড় খবর যেটা এই ভিডিওতে বলতে চলেছি সেটা হচ্ছে চন্দ্রযান থ্রির ওপরে লাগাতার উল্কাপিণ্ডর বর্ষণ হবে, পাথরের বৃষ্টি বলতে পারেন। তো প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সম্মুখীন হবার পরে চন্দ্রযান থ্রি কি আদৌ টিকে থাকবে, বা কিভাবে বিজ্ঞানীরা বানিয়েছে এই চন্দ্রযান থ্রিকে, কতটা শক প্রুফ, কতটা এই ধাক্কা সহ্য করতে পারবে, ইসরোর বিজ্ঞানীরা কি বলেছে, তা সমস্তটাই আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে করে সবার আগে ভিডিওগুলো গিয়ে আপনার ফোনেই পৌঁছায়। দেখুন, আকাশে মিনি বা মাইক্রো অনেকগুলোই উল্কাপিণ্ড থাকে। যখনই আকাশে কোন স্পেস ক্রাফট যায় এবং যখন মহাকাশে গিয়ে পৌঁছাই সেই স্পেস ক্রাফট, তখন এই ছোট ছোট মাইক্রো মিটিওর বলতে পারেন, সেগুলো কিন্তু পড়ে তার ওপরে। আর যেখানে আমরা কথা বলছি মুন, মানে চাঁদ, যার কোনো নিজস্ব অ্যাটমোস্ফিয়ার নেই, যে নিজে নিজে আটকাতে পারে না উপর থেকে আসা পাথরগুলোকে বা বলতে পারেন মিটিওরগুলোকে, তো তার মধ্যেই সব থেকে বেশি পাথরের বৃষ্টি হয়। তো চাঁদের মধ্যে হতে পারে পাথরের বৃষ্টি, তার মধ্যে চন্দ্রযান থ্রির গায়েও আনতে পারে আঘাত। তো কিভাবে ইসরোর বিজ্ঞানীরা সেটাকে সামলাবে একবার দেখুন। আপনাদেরকে বলে রাখি, হয়তো এই খবরটা অনেকেই জানেন না, প্রতিদিন কয়েক হাজার বা কয়েক হাজারেরও বেশি বলতে পারেন এই ছোট ছোট উল্কা পিণ্ডগুলো কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে, পৃথিবীতে আঘাত হানবে বলে। হ্যাঁ, আপনি হয়তো জানেন না, প্রত্যেক দিনই ঘটে এই ঘটনা। দেখুন, এই যে মিটিরয়েড, এই মিটিরয়েড গুলি কম্পারেটিভলি মিটিওরের থেকে ছোট হয়। এগুলো যে পৃথিবীর বুকে পড়ছে তার কোনো আমরা ইনফরমেশন পাই না, এবং ঠিকঠাক পৃথিবীতে এসে পৌঁছায়ও না। তার কারণ, আর্থের যে অ্যাটমোস্ফিয়ার, মানে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল এই মিটিওরয়েড গুলোকে পুড়িয়ে দেয়, মানে বলতে পারেন ছাই করে দেয়, আর সেগুলো বায়ুর মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়, পৃথিবী অবধি এসে পৌঁছায় না। অনেক মানুষ হয়তো দেখেছেন যে আকাশে উল্কা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, যেটাকে আমরা তারা খসা বলে থাকি। তো সেই সময় কি হয়, ওই মিটিওরয়েড গুলো কিন্তু আকাশেই জ্বলতে থাকে, এমন এক বিভৎস ভাবে আগুন লেগে যায় যে সেগুলো পুড়তে বাধ্য হয়। তেমনই কিন্তু চাঁদের বুকেও অনেক মিটিওরয়েড আসে, হাজার হাজার লাখ লাখ মিটিওরয়েড, আর সেগুলো সব কিন্তু পুড়ে ছাই হয় না। তার কারণ, চাঁদের কোনো অ্যাটমোস্ফিয়ার নেই। হ্যাঁ, বায়ুমণ্ডল থাকা যে কতটা জরুরি আশা করি বুঝতে পারছেন, আর বায়ুমণ্ডল নেই আর এই কারণেই চাঁদের বুকে কিন্তু আঘাত আনে এই ছোট ছোট মিটিওরয়েড গুলো, মাইক্রো মিটিওরয়েড। পৃথিবীতে যতক্ষণ একটা বড় মিটিওরয়েড না এসে ধাক্কা মারছে ততক্ষণ পৃথিবীর কোনো ক্ষতি হবে না, এই ছোট ছোট মিটিওরয়েড গুলো আসবে এবং আকাশেই পুড়ে যাবে। এটা বিলিয়ন বিলিয়ন বছর ধরে হয়ে আসছে, যবে থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে ঠিক তবে থেকেই হয়ে আসছে। কিন্তু চাঁদের মাটিতে কেন অত বড় বড় গহ্বর, তার একটাই কারণ, চাঁদ যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকেই এই মিটিওরয়েড গুলো কিন্তু এসে চাঁদে পড়ে, বড় বড় মিটিওরয়েড এসে পড়ে, যেগুলো 2-4 ফুটবল মাঠের সমান সমান। তো সেগুলো যখন পড়বে তখন তো গর্ত সৃষ্টি হবেই। এবার প্রশ্ন হলো যে চন্দ্রযান থ্রি কে নিয়ে, চন্দ্রযান থ্রি যখন চাঁদের মাটিতে নামবে তখনও কিন্তু তার উপর পাথরের বৃষ্টি হবেই হবে। চাঁদের মধ্যে পড়া যে মিটিওর গুলো আছে বা মিটিওরয়েড গুলো আছে, তাদের সব থেকে কম গতিবেগ হচ্ছে পার সেকেন্ডে 20 কিলোমিটার, মানে এটাই হচ্ছে সব থেকে কম গতি, এবং এর থেকেও অনেক বেশি গতি সম্পূর্ণ হয়ে থাকে সেই মিটিওরয়েড গুলো, 1,70,000 মাইল প্রতি ঘন্টা। এই বেগে কিন্তু চাঁদের বুকে সব সময় এই মিটিওরয়েড গুলো আঘাত আনে, এই বেগটা এতটাই বেগ যা আপনি কল্পনাতেও আনতে পারবেন না। 5 কিলো, মাত্র 5 কিলো ওজনের যদি কোনো মিটিওরয়েড চাঁদের বুকে এসে পড়ে তাহলে 9 মিটার গভীর গর্ত হয়ে যাবে, এর পরেও আরো অনেক বেশি ক্ষতি করবে। তবে যেখানে ধাক্কা মারলো সেই মিটিওরটা, মানে চাঁদের
বুকে যেখানে ধাক্কা মারলো সেখানে প্রচুর কেজি কেজি ছোট ছোট পাথর এবং মাটিগুলোকে বাতাসে উড়িয়ে দেয়। আর সেই মাটিগুলো কোথায় যাবে? আশেপাশে 30 কিলোমিটার অবধি সেই মাটি, ছোট ছোট নুড়ি, কাকর, বালি, পাথর সবকিছুই কিন্তু হাওয়াতে ভাসতে থাকে, কারণ তার কোনো নিজস্ব কোনো রকম গ্র্যাভিটি নেই যে গ্র্যাভিটি টেনে মাটিতে আবার বসিয়ে দিবে তাদেরকে। তাই সেগুলো হাওয়াতে উড়তে থাকে। তাই যখন কোন স্পেস ক্রাফট চাঁদে যাবে তখন ওই স্পেস ক্রাফটের মধ্যে পাথরের বৃষ্টি হবে, মানে গায়ে সেই পাথরগুলো এসে লাগবে ঠিক বৃষ্টি পড়ার মতো। বড় বড় পাথর থাকবে, ছোট ছোট পাথর থাকবে, কারণ সবকিছুই কিন্তু হাওয়াতে ভাসছে সেইখানে। তাই এই জায়গায় দাঁড়িয়ে যদি চন্দ্রযান 3 গায়েও এই ছোট ছোট নুড়ি, কাকর, বালি, পাথর গুলি এসে লাগে এবং বড় বড় পাথরও কিন্তু সেখানে থাকবে এবং সেইগুলো যদি এসে লাগে তাহলে চন্দ্রযান 3 কিন্তু বাইরের যে সারফেসটা থাকে সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা চন্দ্রযান 3 কে বানিয়েছে, এমন ভাবে বানিয়েছে যাতে এই পাথরের বৃষ্টিকে সহ্য করতে সক্ষম হয় এবং ভেতরে থাকা রোবটের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, এটাই মাথায় রেখে চন্দ্রযান 3 কে বানানো হয়েছে। তাহলে বুঝতে পারছেন একের পর একটা খবর দেখে যে চন্দ্রযান 3 কে বানানোর জন্য কত কিছু বিজ্ঞানীদেরকে ভাবতে হয়েছে। একটা সাধারণ যান বানাতে গেলে যা যা ভাবতে হয় তার থেকে লাখো কোটি গুণ বেশি কিছু ভাবতে হয়েছে এই চন্দ্রযান 3 কে বানানোর জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে এই চন্দ্রযান 3 এআই টেকনোলজিতে কাজ করে। চন্দ্রযান 3 যে ল্যান্ডার আছে এবং যে সোলার প্যানেলস আছে সেই সোলার প্যানেলস গুলো এবং ল্যান্ডার গুলো কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস, সেখানে যদি এই পাথরের বৃষ্টি হয় তাহলে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনা একটু হলেও থাকছে। তবে চন্দ্রযান 3 যেখানে ল্যান্ড করছে যে ডার্ক সাইড চাঁদের সেখানে কিন্তু এতটা পাথরের বৃষ্টি হবার সম্ভাবনা নেই, আর এই কারণেই সেখানে ল্যান্ড করানো হয়েছে বিক্রমকে। কেন নেই? কারণ সেই দিশাতে সেরকম কোনো মিটিওর পড়ে না, বা যদিও সেখানে গিয়ে থাকে তাহলে এত বড় বড় পাথরের বৃষ্টি আশা করা হচ্ছে চন্দ্রযান 3 ওপরে হবে না। তো দেখুন, এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যদি চন্দ্রযান 3 গায়ে নাও লাগে সেই বৃষ্টি বা সেই পাথর, তাহলে চন্দ্রযান 3 যেখানে ল্যান্ড করবে এবং তার আশেপাশেও যদি এসে কোনো মিটিওর ল্যান্ড করে বা পড়ে সেখানে কিন্তু ধুলোতে ভর্তি হয়ে যাবে এবং ছোট ছোট পাথরের কণা উড়তে লাগবে এবং বালি মাটি উড়তে লাগবে এবং সেখানে কিন্তু চন্দ্রযান 3 রোবট সমস্যায় পড়ে যেতে পারে। তার কারণ ধুলো বা বালির ঝড়ে তার ক্যামেরা ঠিকঠাক কাজ নাও করতে পারে। বিজ্ঞানীদের বানানো চন্দ্রযান 3 ল্যান্ডারের যে সোলার প্যানেল আছে সেই সোলার প্যানেলের ওপর মোটা যদি ধুলোর আস্তরণ পড়ে তাহলে কিন্তু সেটা এনার্জি নিতে পারবে না, আর এনার্জি না নিলে সেটা সেখানে বন্ধ হয়ে পড়ে থাকবে এবং কোন রকমের কোনো ইনফরমেশনও পাঠাতে পারবে না। তাহলে কত বড় বিপদ হতে পারে আশা করি বুঝতে পারছেন। এছাড়াও ক্যামেরার মধ্যে যদি জমে যায় সেই ধুলো তাহলেও হতে পারে বিপদ। কিছু কিছু সেন্সর লাগানো আছে চন্দ্রযান 3 রোবটের গায়ে, সেই সেন্সর গুলো সবসময় প্রতিনিয়ত র্যান্ডমলি ইনফরমেশন কালেক্ট করবে এবং তার মুখের সামনে যদি কোনো ধুলোর আস্তরণ পড়ে যায় বা কোনো পাথর এসে ধাক্কা মারে তাহলে সেখানেও সমস্যা থাকতে পারে। আগের যে চন্দ্রযান 3 ছিল সেখানে দুটো প্যানেল লাগানো ছিল, আর এখন কিন্তু চন্দ্রযান 3 তে মোট 4টে প্যানেল লাগানো আছে। তাই আশা রাখা হচ্ছে অবশ্যই পরীক্ষায় সফল হবে এবং যে রোবট বেরোবে ল্যান্ডার থেকে সেই রোবট এবং ল্যান্ডার যদি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত না হয় তবে কোনো বিপদের সংকেত নেই, বিজ্ঞানীরা এটাই বলছে। কিন্তু ভয়ঙ্কর কোনো বিপদ চাঁদে কিন্তু হতে সময় নেয় না। সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এক জায়গায় যদি মিটিওরয়েড পড়ে বা কোনো বড় মিটিওর পড়ে তাহলে সেখান থেকে 30 কিংবা 40 কিলোমিটার দূর অব্দি চলে যায় সে পাথরের টুকরোর ধুলোর কোনা এবং বালির কোনা। আমাদের পৃথিবীতে মরুভূমিতে যেই মরু ঝড় ওঠে সেরকমই মরু ঝড়ের সমান হয় চারিদিক এবং ঝাপসা হয়ে যায়, তার ফলে কোনো কিছুই দেখা যায় না, এমনকি পুরোভাবে ধুলোর আস্তরণও পড়ে যায় সেই সমস্ত জিনিসগুলোর ওপরে। তো আশা রাখা হচ্ছে ইসরোর বিজ্ঞানীরা এই সমস্ত কিছু ভেবেই কাজ করেছেন। এবং আপনার কি মনে হয় এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ এরকম সমস্যা যদি আসেও তাহলে এর জন্য মিশন ফেল হবার কোনো সম্ভাবনা নেই এটাই আমাদের কাছে মনে হচ্ছে। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা যে কোনো
কোনো একটি ভিডিও এনজয় করুন। ধন্যবাদ।